এই গরম না গালে মুখের মধ্যে নিয়ে নিয়েছি আর গরমে মুখটা আমার গেছে একদম। হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছে জানি, আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিকুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে দেখো তো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আসলে প্রেস করে অল করে রাখো, তাহলে আমি যা যা পোস্ট করবো সব ফার্স্টে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো আজকে হলো 14 তারিখ, আর আজকে সোমবার, আর এখন ঘড়িতে বাজছে 11:25। তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 8:30-9টার দিকে ঘুম থেকে উঠেছি। কাজটা সব কিছু কমপ্লিট করে তোমাদের সাথে গল্প করতেছি। কাজকাম বলতে ঘরে বাসি কাজটা, রান্নাবান্নাগুলো এখনও হয়নি, রান্না করব। তো চলো একটু তোমাদের সাথে গল্প করে নিই, দিয়ে রান্না করব। আর মিষ্টি তো এখন ঘুমোচ্ছে, সকালে একবার উঠেছিল দিয়ে আবার ঘুমিয়ে গেল। আমি একটু যে আগে চিকেন নিয়ে আয় তো গেল না, আর আমও গেলাম না আলিশিতে বাজারে। তো ওই যে ঘুমোচ্ছে এখন, দেখি কি রান্না করব না করব। আমি আগে থাইরয়েডের ওষুধটা খাই, চলো এটা কিছু খাই আর না খাই এটা তো আমাকে আগে ফার্স্ট খেতেই হবে। থাইরয়েডের ওষুধটা খাবো, খেয়ে দেখি কি রান্না করব না করব, এখনো জানি না কি রান্না করব। আজকে ফ্রিজে মাছ টাছ কিছু নেই, ডিমও নেই, কিচ্ছু নেই। সকালে ঘুম থেকে উঠে সবাই চা খায়, বিস্কুট খায়, কিছু একটা খায়। আমি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আগে থাইরয়েডের ওষুধ খেতে হয়, কি বিরক্ত বলো তো, অসহ্য একটা ব্যাপার এই ওষুধ খাওয়াটা, কিন্তু খেতেই হবে বলো শরীর সুস্থ রাখার জন্যে। সকালবেলায় থাইরয়েডের ওষুধ, রাত্রিবেলা হলো কোলেস্টেরলের ওষুধ। আমার বা কোলেস্টেরলও আবার মানে বুঝেছো বন্ধুরা, সেই ওষুধটাও রাত্রে খেতে হয়, আবার হাই কোলেস্টেরল। রান্নাটা এবার বসাবো আমি, তো রান্না আজকে তেমন কিছু করবো না, সিদ্ধ সিদ্ধ ভাত করবো, ডিমের অমলেট করবো আর ডাল সিদ্ধ আর পটল আলু সিদ্ধ ভাত, আর কিচ্ছু করবো না। ভালো লাগছে না, প্রত্যেক দিন তরকারি খেয়ে খেয়ে না মুখটা কেমন যেন একটু আলাস টাইপের হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কে এসছে দেখবে, দেখো ঝোড়ো পাগলি, দেখবে নিজেকে নিজে পাগলি বলছে, দেখো তাহলে তাহলে কেউ আছে যে নিজেকে নিজে পাগলি স্বীকার করে না। আর আমাদের মিষ্টি দেয় যে ঘুমোচ্ছে। তো চলো আমি দেখি রান্নাটা বসাই, বসি আবার আসছি। বন্ধুরা আজকে রান্না দেখো, এই যে ভেন্ডি সিদ্ধ, ডিমের অমলেট, মুসুরির ডাল সিদ্ধ, এটা হলো আলু আর তোমার শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পটল মাখা আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। হ্যালো গাইস, তো দেখো খাওয়া দাওয়া করে আর একটু বিছানে শুয়ে আছি, আর আমাদের মিষ্টুকেও খাইয়ে দিলাম এক্ষুনি, আমাদের নিত্যাকে খাওয়ালাম, মিষ্টুকে খাওয়ালাম, এই যে দুজনে। যে তো বন্ধুরা ও বাড়ি চলে গেল, দিদি এসে নিয়ে গেল, ওকে খাওয়াবে, তো আমি খাই দিয়েছি একবার, তো আবার মনে হয় দুধ ফুধ কিছু খাওয়াবে, তার জন্য ও চলে গেল বাড়ি। আর এই যে গরু দুধ খাওয়াবে ঝিনুক করে, কি হিংসুটা করে দেখো এত বড় মেয়ে, ওকে নিয়ে ও শুবে, ও শুবে, ও আমার উপর শুবে আর এ শুবে, এ দুজনে কিছুতেই শুনে না। দেখো এখন ও চলে গেছে বলে দেখো, আর এখন আর শুয়ার নাম নাই। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে মিষ্টি, নাক মুখ দিয়ে সর্দি হচ্ছে জানো বন্ধুরা, আর চোখে মানে ঠান্ডা লেগেছে, চোখ ফুলে গেছে আর চোখ কড়কড় কড়কড় করছে ওর এখন। চুলটা ভিজা, চাল পড়েছে, দেখো যে ভিজা চুল বেঁধে 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 বেঁধে। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি এখন অনেকক্ষণ পরে এলাম, মিষ্টুকে টিউশন পড়াতে এসেছিল তো তার জন্য, তো টিউশন পড়িয়ে গেল, তো এখন আবার তোমাদের সামনে এলাম, আর মিষ্টুকে নিয়ে এখন যাবো ডাক্তারখানায়, তার জন্য দেখো রেডি হয়ে গেছি, এই রেডি হয়ে আর কি যাবো, তার মানে নাইটি পরে যাবো না, অনেক সাজগুজ হয়ে গেছে, এই ড্রেসটা চেঞ্জ করবো তাহলে হয়ে যাবে। তো চলো আমি নাইটিটা ঝটপট করে চেঞ্জ করে নিই, নাইটিটা চেঞ্জ করলে আর কি হয়ে যাবে আমার। তো চলো আমি একবার পিঙ্ক কালার এখন পরে আছি, পিঙ্ক কালারেরই চুড়িদারটা পরবো, তো চুড়িদারটা পরে আর কি ডাক্তারখানায় যাবো। তারপর কটা জিনিস কেনার আছে, কালকে রান্না করবো না একটু, দেখি কি চিকেন টিকেন তাহলে মাছ নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করবো।
আজকে করব না কালকে করব। তো চলো আমি পুরো ড্রেসটা পরে নিয়ে এসে তোমাদের সাথে আবার গল্প করছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? যাব আর আসবো। আমাদের মিষ্টিকে বলুন তাতে কর, তো দেখো কোথায় গিয়ে বসে আছে তা ঠিক। মটর বাইরে আছে, দিচ্ছি। চলো বন্ধুরা আমি চুড়িদারটা পরি, এবার এই যে এই চুড়িদারটা পরবো। মিষ্টুকে ডাকতো, বল মাসি কিন্তু বললো এবার এসে কিন্তু তোমায় খুব বকবে, তাড়াতাড়ি এসে রেডি হয়ে নাও। মিষ্টু দিদিকে বলো যা যা তাড়াতাড়ি যাও। হ্যাঁ বলো, তাড়াতাড়ি এসে রেডি হও, মাসি কিন্তু রেগে যাচ্ছে। তুই এখানে কেন উঠছিস? মিষ্টু দিদিরা তো বাইরে। মিষ্টু দিদি তোদের বাড়িতে নাই, মিষ্টু দিদি কলে আছে। চলো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়ে আসছি, জামাটা চেঞ্জ করে নি, ঠিক আছে? চলো বাজার যাবো, বাজার থেকে এবার ঘুরে আসি। দেখো রেডি হয়ে আসবো বলেছিলাম, তো রেডি হয়ে চলে এসছে, যে বসে আছি। তো মিষ্টি রেডি হোক দিয়ে বাজার যাব, বুঝেছো? বাজার থেকে শুধু কিনে আসবো, একটু আলু আদা পেঁয়াজ টিয়াজ মাংস টাংস এইসব কিছু আনার আছে, আর মিষ্টির ওষুধটা নিতে হবে, আর কিছু না। তো চলো নিব, নিয়ে চলে আসবো বাড়িতে। এসে আবার রাত্রে রান্না করতে হবে, আজকে রান্না করিনি তেমন, তো দেখলে দিনে বেলায় শুধু সিদ্ধ মিদ্ধ ভাত করেছিলাম। তো এখন আর কি ছোলার ঘুগনি টুগনি এসবগুলো করবো, মটরে ঘুগনি টুগনি করবো, এসব মটর মটরগুলো ভিজিয়ে রেখেছি তারপর। তো হ্যালো গাইস, তো দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, আর এসে দেখো এখানে রান্না বসে দিয়েছি। রাত্রে শুধু আর কি মটর সিদ্ধ করছি, মিষ্টি বলেছে আজকে মটর ঘুগনি খাবে না, মটর সিদ্ধ খাবে, মটর সিদ্ধ সব কিছু দিয়ে আর কি বসে দিচ্ছি, ওটাও খেতে বেশ ভালো লাগে। তো বলেছিলাম চিকেন নিয়ে আসবো, তো চিকেন নিয়ে এসেছি এই যে। তো চলো চিকেনটা বার করি, আমি বার করে একটা বাটির মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে রান্না হবে। আজকে রান্না করবো না চিকেনটা, ওটা কালকের জন্য মধ্যে নিয়ে। এই শখটা আমার খুব বাজে, নাইটি এরম করে বগলে গুঁজে নেবো, নাহলে কোমরে বেঁধে নেবো, নাহলে আমার কাজ করা হয় না। তো চলো ফোনটা আমি রাখি। তো এই যে চিকেনটা বার করে নিয়েছি, তো চলো ফ্রিজের মধ্যে রেখে দিই আমি। ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আলু নিয়ে এসেছি ঘর, আলু টালু এটা ওটা নিয়ে এসেছি ঘরে, টুকটাক কাজও দেখো করে ফেলেছি। আর এই যে অল্প কটা কাজ, শুধু এইটুকু ঝাড়বো, ঘরটা ঝাড় দেবো, তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বুঝেছো বন্ধুরা, মিষ্টুর ডাক্তারের কানে ড্রপ দিল আর চোখের ড্রপ দিয়েছে, ডক্টর বা পড়ে গেছে এই যে, আর ক্যাপসুল দিয়েছে খেতে, ক্যাপসুলটা খেলে বলেছে কমে যাবে। ও মিষ্টু গেছে আবার তোমার আমাদের এখানে, সে জল ঢালতে গেছে, ওইখানে গিয়েছে আর কি, বুঝেছো? ওটা হলো তোমার ইয়েতে, কি যেন জায়গাটার নাম ভুলে গেলাম, রাজপুরে গেছে জল ঢালতে। এখান থেকে সবাই গেল আজকে শিবের মাথায় জল ঢালতে, তো তাদের সাথে আর কি ও গেল রাজপুরে, ও গেছে আর ওর বান্ধবী গেছে, পাড়ার দিদিরা গেছে, পাড়া থেকে অনেকে গেছে আর কি। তো ওদের সঙ্গে মানা করলাম, তো শুনলো না, মানে শরীরটা খারাপ যাস না, তাও চলে গেল। হ্যালো বন্ধুরা, তো দেখো রাতে খাবার খেতে বসেছি, কিন্তু আমি না মটর খেয়ে নিয়েছি আর কি, ওই গরম আমার জিভটা মনে পুড়ে গেল, বুঝতে পারছি না। তো রাতের 11টা বাজছে জানো, তো মিষ্টি এখনো আসেনি, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নি, কতক্ষণ বসে থাকবো বলো, ওর জন্য না খেয়ে চলে আসবে, তখন ও একা একা খাবে। আমি তো খেয়ে নিয়েছি দুপুরবেলাতে ভাত খেয়েছি জানো, আর কিছু খাইনি, তো খিদে পাবে না বলো তো। আজকে জল খাবো, টিফিনও কিছু করিনি আমি, জল খাবো বলছি, সরি, টিফিনও কিছু খাইনি সন্ধ্যাবেলাতে, বাজারে গিয়েছি আর তাড়াতাড়ি করে চলে এসেছি ওর সাথে। সে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে এসছে, দিদিরা জল ঢালতে চলে যাবে, চলো চলো করে, তো খাওয়া হয়নি আমার, তার জন্য আমি খাওয়া দাওয়া করে নিই। চলো, অনেক তো রাত্রির হলো।
তো চলো আমি নি মুড়ি খাবো আর এই যে ছোলা মটর সিদ্ধ বলেছি না এই যে মটর সিদ্ধটা হলো দেখো এরকম এই যে মানে মটরটা সিদ্ধ করেছি শুধু আর কি ঘুগনিটা করিনি তাই এটাই আমার মিষ্টি রানীর এটা পছন্দ আর আমারও ভালো লাগে মুড়িতে খেতে লঙ্কা পেঁয়াজ তেল সব কিছু একসাথে দিয়ে দিয়েছে মধ্যে এই গরম না গালে মুখের মধ্যে নিয়ে নিয়েছি আর গরমে মুখটা আমার গেছে একদম দারুণ হয়েছে তোমরা করে খেয়ে ভালো তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি খেয়ে নিয়ে খেয়ে এসে আবার তোমাদের সাথে গল্প করছি ঠিক আছে আগে একটু পেটটাকে আমার শান্তি করে নিই যে পেটুটা শান্তি করে নিই দিয়ে তোমাদের সাথে আবার গল্প করতে আসি তো বাই যাবে না কিন্তু আমি কিন্তু এখনই আসবো তো বন্ধু দেখো রাত্রে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার রাত্রে যে ওষুধটা খাই সেটা খাই সকালে একটা ওষুধ বলেছিলাম আর রাত্রেও একটা ওষুধ খাই এই যে দেখতে পাইছ তো ওষুধটা খাবো দারুণ সেটা খাইাবো এগারোটা 25 হয়ে গেল আজকে অনেকটা রাত্রি হয়ে গেল তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে আর আমাদের মিষ্টু এখনও বাড়ি আসেনি সাড়ে এগারোটা 25 বাজছে জানো দেখি কখন আসে ফোন করেছিলাম বললো সবারই জল আর কি ঢালছে সেটা বললো ঢালা হলে চলে আসবো তো চলো সবাইকে গুড নাইট বাই।